নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি টার্মিড এক্সামকে সামনে রেখে তৈরি করা হয়েছে বেশ কিছু বিষয়ের ওপর সম্ভাব্য প্রশ্ন সেট। যে প্রশ্নের উত্তরগুলি পড়ে গেলে আগত ফাইনাল পরীক্ষায় 100% পর্যন্ত কমন পেতে পারেন পরীক্ষার্থীরা। আজকে আলোচনা করব পিজি পার্ট টু এর PGBG 5 অর্থাৎ বাংলা পঞ্চম পত্রের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আলোচ্য প্রশ্নগুলির যথাযথ উত্তর বাইপোস্টের মাধ্যমে পেতে ও অ্যাসাইনমেন্ট সাপোর্টের জন্য যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার 8927778162। পিজি কোর্সের বাংলা বিষয়ের প্রতিটি পেপারের জন্য টার্মিন পরীক্ষা হয়ে থাকে 100 নম্বরের, তবে নম্বর যোগ হয়ে থাকে 80% গড়ে, যেহেতু বাকি 20% নম্বরের হয়ে থাকে অনলাইন অ্যাসাইনমেন্ট। তো টার্মিড এক্সামের প্রতিটি পেপারের 100 নম্বরের মধ্যে 18 নম্বরের 2টি, 12 নম্বরের 3টি এবং 7 নম্বরের 4টি প্রশ্নের উত্তর লিখতে হয় পরীক্ষার্থীদের, যার জন্য প্রশ্নের অপশন থাকে দ্বিগুণ। তো প্রথমেই আসা যাক প্রশ্নমান 18-এর আলোচনায়। প্রথম প্রশ্ন, সাম্য কোন জাতীয় প্রবন্ধ? এই প্রবন্ধে লেখকের মূল বক্তব্যটি কী তা বিশ্লেষণ করুন। পরবর্তী প্রশ্ন, সুখ না দুঃখ প্রবন্ধে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর যে বিশেষ মনোভঙ্গি প্রকাশ পেয়েছে তার স্বরূপ পর্যালোচনা করুন। 3 নম্বরের প্রশ্নটি হল, পরাণমণ্ডলের মধ্য দিয়ে বঙ্গদেশের কৃষক কুলের দুর্দশার স্বরূপ কিভাবে ব্যক্ত হয়েছে, সাম্য প্রবন্ধ অবলম্বনে লিখুন। আলোচ্য প্রশ্ন সেটে ডিপ কালারে মার্ক করা প্রশ্নগুলি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নম্বরের প্রশ্নটি হল, অসমদেশে স্ত্রী পুরুষে যে ভয়ঙ্কর বৈষম্য তা বিনাশের জন্য যে বিষয়গুলি অবতারণা করা হয়েছে সাম্য প্রবন্ধ অবলম্বনে তা আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের মতে নারী ও পুরুষের মধ্যে যে অধিকার বৈষম্য প্রত্যক্ষ করা যায় তা সামাজিক নিয়মের দোষে, স্বভাবগত বৈষম্যের কারণে নয়। কোন কোন সামাজিক নিয়মকে এই বৈষম্যের জন্য দায়ী করা হয়েছে? 6 নম্বরের প্রশ্ন, মানুষের সৌন্দর্য বুদ্ধির বিকাশ কিভাবে হয়েছে, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর অনুসরণে তার পর্যালোচনা করুন। 7 নম্বরের প্রশ্ন, পঞ্চভূত কি ডায়েরি ধর্মী রচনা না একে রম্য রচনা বলা যায়, কৌতুকহাস্য এবং কৌতুকহাস্যের মাত্রা অবলম্বনে এই প্রশ্নের উত্তর দিন। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথের মতে কৌতুক হল অল্পমাত্রায় পীড়ন, এই মন্তব্যের স্বপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করুন। পরবর্তী প্রশ্ন, সংস্কৃতির বিবর্তনের রূপরেখাটি সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের প্রবন্ধ অবলম্বনে চিহ্নিত করুন। 10 নম্বরের প্রশ্নটি হল, গোপাল হালদারের পাঠ্যপ্রবন্ধ অবলম্বনে সংস্কৃতির সংজ্ঞা, উপাদান ও বৈশিষ্ট্যসমূহ লিপিবদ্ধ করুন। পরবর্তী প্রশ্ন, উত্তর 30 প্রবন্ধে বুদ্ধদেব বসুর মূল প্রতিপাদ্য বিষয় কী, প্রবন্ধটিকে কি রম্য রচনা বলা যায়? 12 নম্বরের প্রশ্ন, গল্পের গাঁটছড়া বলতে সুকুমার সেন কি বুঝিয়েছেন, প্রয়োজনীয় দৃষ্টান্তসহ বিশ্লেষণ করুন। 13 নম্বরের প্রশ্ন, কী কী কারণে কোন সময়ের বাংলার রেনেসাঁস বিপর্যস্ত হয়েছিল, কাজী আব্দুল ওদুদের মতামত অনুসরণে ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন, রূপকথা কি সত্যি অলিক ও অবাস্তব, পঠিত প্রবন্ধ অবলম্বনে যুক্তিসহ আপনার অভিমত লিখুন। 15 নম্বরের প্রশ্নটি হল, কৌতুকহাস্য এবং কৌতুকহাস্যের মাত্রা অবলম্বনে পঞ্চভূত গ্রন্থের প্রকরণগত বৈশিষ্ট্যের পরিচয় দিন। 16 নম্বরের প্রশ্ন, সৌন্দর্য বুদ্ধির বিভিন্ন দিক রামেন্দ্র সুন্দর ত্রিবেদী কিভাবে ব্যাখ্যা করেছেন তা নিজের ভাষায় লিখুন। 17 নম্বরের প্রশ্ন হল, কমিউনিজম সেই বৃক্ষের ফল, ইন্টারন্যাশনাল সেই বৃক্ষের ফল, প্রসঙ্গ উল্লেখ করে পঠিত প্রবন্ধ অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করুন। 18 নম্বরের জন্য সর্বশেষ সম্ভাব্য প্রশ্নটি হল, ভেজাল ও নকল প্রবন্ধ হিসেবে কোন শ্রেণীর অন্তর্গত আলোচনা করুন, ভেজাল ও নকল প্রতিরোধের জন্য রাজশেখর বসু তার প্রবন্ধে যে যে ব্যবস্থা নেবার কথা বলেছেন তা উল্লেখ করুন। আলোচ্য প্রশ্ন সেটে ডিপ কালারে মার্ক করা প্রশ্নগুলি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই প্রশ্নগুলি অবশ্যই আগে দেখে যাবেন। এবারে আসা যাক প্রশ্নমান 12-এর দিকে। পরীক্ষায় 12 নম্বরের জন্য মোট উত্তর লিখতে হয় 3টি প্রশ্নের, অপশন থাকে 6টি। তো প্রথম প্রশ্ন হল, জোনাথন সুইফটের শৈলী সম্বন্ধে ধারণার বিশদ ব্যাখ্যা করুন। 2 নম্বরের প্রশ্ন, জীবনানন্দ দাশের যে কোনো একটি কবিতার শৈলী সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, গদ্যের শৈলী বিচারে যে মানক ব্যবহার করা হয় তার পরিচয় দিন।
পরবর্তী প্রশ্ন, অবয়ববাদ বিষয়ে প্রাকগোষ্ঠীদের অভিমত কী ছিল ব্যাখ্যা করুন। পাঁচ নম্বরের প্রশ্ন, নব্য সমালোচনা বা নব্য অবয়ববাদ বলতে কী বোঝায় লিখুন। পরবর্তী প্রশ্ন, রাশিয়ান ফর্মালিজম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। সাত নম্বরের প্রশ্ন, উপন্যাসের শৈলী বলতে ভাষা নয় গঠনকে বোঝায়, আলোচনা করুন। আট নম্বরের প্রশ্ন, শৈলী বিষয়ে দুজন তাত্ত্বিকের অভিমত বিশ্লেষণ করুন। পরবর্তী প্রশ্ন, উপন্যাসের বর্গীকরণের প্রয়োজনীয়তা কোথায় লিখুন। প্রসঙ্গত উপন্যাসের অবয়ব প্রচলিত সমালোচনায় কিভাবে ব্যাখ্যাত হয় আলোচনা করুন। দশ নম্বরের প্রশ্ন, উপলক্ষের মানক বিষয়ে সংক্ষেপে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যে কোনো একটি ছোট গল্পের শৈলী ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রীতিবাদে আধুনিক শৈলীবিজ্ঞানীদের কোনো ধারণার অস্তিত্ব আছে কিনা বিচার করুন। ১৩ নম্বরের প্রশ্নটি হল, গদ্য ও পদ্যের দ্বন্দ্ব কবিতার শৈলী আলোচনায় কতখানি গ্রহণযোগ্য, দৃষ্টান্তসহ আলোচনা করুন। ১৪ নম্বরের প্রশ্ন, যুক্তির গদ্য ও সৃষ্টির গদ্যের স্বরূপ ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন, ভাষাদর্শ বিচ্যুতি ভাষার পরিবর্তক ও উপলক্ষ বলতে কী বোঝায়, প্রয়োজনীয় উদাহরণসহ লিখুন। ১৬ নম্বরের প্রশ্নটি হল, ব্যক্তিগত প্রবন্ধ বা রচনা সাহিত্যের শৈলী দৃষ্টান্তসহ বিশ্লেষণ করুন। পরবর্তী প্রশ্ন, গদ্যের শৈলী বিচারের প্রেক্ষিতে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রবন্ধের গদ্যশৈলী বিষয়ে একটি নিবন্ধ লিখুন। ১৮ নম্বরের প্রশ্ন, নাটকের প্লট সম্পর্কে গুস্তাভ ফ্রেতাগের অভিমত ব্যক্ত করুন। ছোট গল্পের শৈলী ও নাট্যশৈলীর পার্থক্য আলোচনা করুন। ১৯ নম্বরের প্রশ্ন, শৈলী সম্পর্কে ওয়াল্টার পেটারের ধারণা বিশদভাবে ব্যাখ্যা করুন। ১২ নম্বরের জন্য সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, কবিতার শৈলী বিচার পদ্ধতি নিয়ে সংক্ষেপে আলোচনা করুন। এবারে আসা যাক প্রশ্নমান সাতের দিকে। পরীক্ষায় সাত নম্বরের মোট চারটি প্রশ্নের উত্তর লিখতে হয় পরীক্ষার্থীদের, যার জন্য প্রশ্নের অপশন থাকে মোট আটটি। তো প্রথম প্রশ্নটি হল, মানুষের দুঃখের কারণ কী, বিষয়টি বিশদে ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন, প্রকৃত পাঠকের বিশেষত্ব ও বই পড়ার প্রয়োজনীয়তা নিয়ে বুদ্ধদেব বসুর অভিমত ব্যক্ত করুন। তিন নম্বরের প্রশ্ন, বাঙালি সংস্কৃতিতে ইউরোপীয় প্রভাব বলতে সুনীতি কুমার কী বলতে চেয়েছেন, আলোচনা করুন। চার নম্বরের প্রশ্ন, জাতি সংস্কৃতি ও সাহিত্য প্রবন্ধে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বাঙালি জাতিকে কর্মে ও শ্রমে বিশেষভাবে আত্মনিয়োগের কথা বলেছেন, আলোচনা করুন। পাঁচ নম্বরের প্রশ্ন, বাংলার নবজাগরণ বলতে প্রাবন্ধিক কী বুঝিয়েছেন, এ প্রসঙ্গে কাজী আব্দুল ওদুদীর অভিমত ব্যাখ্যা করতে হবে। পরবর্তী প্রশ্ন, রূপকথার বিরুদ্ধে কী কী অভিযোগ ওঠে এবং এই অভিযোগগুলি কতখানি গ্রহণযোগ্য তা আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, সংস্কৃতির মানব সম্পদ বলতে প্রাবন্ধিক গোপাল হালদার কী বুঝিয়েছেন। আট নম্বরের প্রশ্নটি হল, ভেজাল ও নকল প্রসঙ্গে নন্দগোয়ালা ও শিউরাম পাড়ের বক্তব্য সংক্ষেপে লিখুন। নয় নম্বরের প্রশ্ন, লোককথা বিশ্লেষণে মোটিফের প্রয়োজনীয়তা কী, গল্পের গাঁটছড়া প্রবন্ধে কোন কোন মোটিফের মধ্যে সাদৃশ্য দেখিয়েছেন প্রাবন্ধিক, গল্পগুলিতে অন্য যে মোটিফের সন্ধান পাওয়া যায় সে বিষয়েও আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, মাত্রা জ্ঞান ও অতিরঞ্জন সম্বন্ধে বুদ্ধদেব বসুর অভিমত পঠিত প্রবন্ধ অবলম্বনে ব্যাখ্যা করুন। ১১ নম্বরের প্রশ্ন, কৌতুক রসের সঙ্গে অসঙ্গতির সম্পর্ক কোথায়, তা রবীন্দ্রনাথের অনুসরণে ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন, লোককথা বিশ্লেষণের প্রসঙ্গে কী কী পদ্ধতি গ্রহণ করা যায়, সুকুমার সেনের পঠিত প্রবন্ধ অবলম্বনে বিশ্লেষণ করুন। পরবর্তী প্রশ্ন, যে কোনো একটি ছোট গল্পের উদাহরণ সহযোগে ছোট গল্পের শৈলী বিচারের সূত্রগুলি আলোচনা করুন। ১৪ নম্বরের প্রশ্ন, আড্ডার স্বরূপ বিষয়ে বুদ্ধদেব বসুর ভাবনা পঠিত প্রবন্ধ অবলম্বনে বুঝিয়ে দিন। ১৫ নম্বরের প্রশ্ন, উপকথা ও রূপকথা বলতে কী বোঝায়, বাঙালি মানুষে এবং বাংলা সাহিত্যে রূপকথার প্রতি মনোযোগের কারণ পাঠ্যপ্রবন্ধ অবলম্বনে ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন, ডিরোজিও সম্পর্কে কাজী আব্দুল ওদুদ যা বলেছেন তা নিজের ভাষায় লিখুন। ১৭ নম্বরের প্রশ্ন, ডারউইনের মতানুসারে কিভাবে সৌন্দর্যের উৎপত্তি হয়েছে, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রবন্ধের প্রেক্ষিতে ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন, রূপকথার সঙ্গে শিশু মনের সম্পর্ক বিষয়ে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আলোচনা করুন।
19 নম্বরের প্রশ্নটি হলো, আমাদের মানসিকতায় রূপকথা কতখানি প্রভাব বিস্তার করতে পারে বলে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মনে করেছেন? 20 নম্বরের প্রশ্নটি হলো, ভেজাল ও নকলের প্রাদুর্ভাব ও প্রসার কীভাবে হয়, পঠিত প্রবন্ধ অবলম্বনে লিখুন। ভেজাল ও নকল প্রতিরোধে রাষ্ট্রের ভূমিকা সম্বন্ধে রাজশেখর বসুর বক্তব্য লিপিবদ্ধ করুন। পরবর্তী প্রশ্ন, উত্তর 30 প্রবন্ধটির গোত্রবিচারপূর্বক ভাষা ব্যবহারে বুদ্ধদেব বসুর নৈপুণ্য পর্যালোচনা করুন। পরবর্তী প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের মূল কথা কাজী আব্দুল ওদুদের পঠিত প্রবন্ধ অবলম্বনে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, বঙ্কিমচন্দ্র তার সাম্য প্রবন্ধে মিলের অভিমত সম্পর্কে কি ধারণা পোষণ করতেন তা নিজের ভাষায় লিখুন। পরবর্তী প্রশ্ন, সুকুমার সেনের প্রবন্ধ থেকে গ্রিম ভাইদের সংগৃহীত সোনার হাঁসের গল্পটি নিজের ভাষায় লিখুন। পঞ্চম পত্রের পরীক্ষায় প্রবন্ধগুলি থেকে প্রশ্নমান সাথে বেশ কিছু লাইন ধরে সপ্রসঙ্গ ব্যাখ্যাও আসতে পারে। প্রবন্ধগুলি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু লাইন তাই তুলে ধরা হল। সমস্ত রূপক ও বর্ণনা বাহুল্যের অন্তরালে আমাদের বঙ্গদেশের পরিবার ও সমাজের একটি নিখুঁত ছবি ইহার মধ্যে পাওয়া যায়। অংশটি নেওয়া হয়েছে রূপকথা প্রবন্ধ থেকে। ফরাসি বিপ্লবে যাহা কিছু ঘটিয়াছিল তাহার মূল এই গ্রন্থে। আলোচ্য অংশটি নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাম্য প্রবন্ধ থেকে। বাঙালিকে নূতন করিয়া শ্রমী ও কর্মী হইতেই হইবে। অংশটি নেওয়া হয়েছে জাতি সংস্কৃতি ও সাহিত্য প্রবন্ধ থেকে। রামায়ণ মানব জীবনের সর্বশ্রেষ্ঠ দুঃখ সঙ্গীত। এই অংশটি নেওয়া হয়েছে সুখ না দুঃখ প্রবন্ধ থেকে। মানুষ অন্ধশক্তির হাতের পুতুল মাত্র। আলোচ্য অংশটি নেওয়া হয়েছে সৌন্দর্য বুদ্ধি প্রবন্ধ থেকে। অসঙ্গতি তার অল্পে অল্পে চড়াইতে চড়াইতে বিস্ময়ক্রমে হাস্য এবং হাস্যক্রমে অশ্রুজলে পরিণত হইতে থাকে। আলোচ্য অংশটি নেওয়া হয়েছে কৌতুকহাস্য কৌতুকহাস্যের মাত্রা প্রবন্ধ থেকে। এ বৈষম্য গুরুতর ন্যায়বিরুদ্ধ এবং নীতিবিরুদ্ধ। আলোচ্য অংশটি নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাম্য প্রবন্ধ থেকে। তৃতীয় সাম্যবতার রুশো, এ অংশটিও নেওয়া হয়েছে সাম্য প্রবন্ধ থেকে। কমেডির হাস্য এবং ট্র্যাজেডির অশ্রুজল দুঃখের তারতম্যের ওপর নির্ভর করে। আলোচ্য অংশটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুকহাস্য কৌতুকহাস্যের মাত্রা প্রবন্ধ থেকে। তো এগুলি ছিল পিজি পার্ট টু PGBG 5 বাংলা পঞ্চম পত্রের টার্মিন পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন। আলোচ্য প্রশ্নগুলির যথাযথ উত্তর বা সাজেস্টিভ নোটস পেতে এবং অ্যাসাইনমেন্ট সাপোর্টের জন্য যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার 8927788162। তো আজকের আপডেটটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিওতে কোন বিষয়ের সাজেশন চান সেটিও জানাতে পারেন কমেন্ট বক্সে। আর এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই করে রাখবেন সাবস্ক্রাইব। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।